আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আরেকজনকে যুক্ত করছি রনি আহমেদ আপনাকে যুক্ত করেছে আপনি বলুন তাহলে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আপনি মুতা বিবাহর কথা বলছিলেন ওইটা কি এক ঘন্টা বা 2 ঘন্টার জন্য হয় মুতা বিবাহ হচ্ছে এটা ডিসাইড করবেন আপনি ডিসাইড করবেন কয় ঘন্টার জন্য হবে মানে কতক্ষণের জন্য হবে সেটা আপনারা ডিসাইড করবেন সেটা তো মানে কয় ঘন্টার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই সেটা ডিসাইড করে যারা এটা করে তারা ডিসাইড করে জন্য তখন কি আদল করতে হয় কারণ বাচ্চা যদি চলে আসে তখন মানে বিবাহ এটা এই এই ব্যাপারটা কি হয় হ্যাঁ তখন আদল করাটাই মানে আজুলি করতে হবে বেশিরভাগ সময় আজুলি করতে কারণ সেখানে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে তো সমস্যা তখন যেমন হচ্ছে রাশির সাথে যদি বাচ্চা হয় তখন হচ্ছে একটা স্ট্যাটাস পায় কিন্তু এই মুতাবিবাহর মাধ্যমে যদি বাচ্চা হয় তখন মানে কি স্ট্যাটাস হয় বা কি হয় ওই বাচ্চাটা কি পরিচয় বলা হয় তখন ওই বাচ্চাটা তো বাচ্চাটার তো ইয়া হবে না বাচ্চাটা তো তখন জারত সন্তান হবে বা জারত সন্তান হিসেবে পরিচিত হবে মুসলিম সমাজে এবং বা জারত সন্তান দাসের মতো মানে ট্রিটেড হয় মুসলিম সমাজে ইসলামী শরীয়তের ইসে জারত সন্তান হচ্ছে দাসের মতো যারা হচ্ছে গিয়ে কোনো পায় না কোনো পৈতৃক সম্পত্তি পায় না এবং দাসের মতো ট্রিট হয় তাদেরকে আবার আজাদ করতে হয় আচ্ছা আমি আরেকটা প্রশ্ন যাই নামাজে

ইবনে কাসির তাফসিরে খন্ড নম্বর এগারো ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা দুইশো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা আমরা একটু করি এখানে বলা হচ্ছে যে ইবনে আব্বাসের ধারণা হইলো সেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক হইবার দাবিদার কিন্তু আসলে সেই বংশের নয় নিচে বলা হচ্ছে ইবনে আবু হাতিম আমির ইবনে কুদামা হইতে বর্ণনা করেন যে এই অংশ আগের টুক ছিল ইবনে আব্বাসের ধারণা এই লাইনটা হচ্ছে ইবনে আব্বাসের ধারণা পরের যে প্যারাটা সেই প্যারাটা হচ্ছে গিয়ে ইবনে আবু হাতিম আমির ইবনে কুদামা হইতে বর্ণনা করেন যে আমির ইবনে কুদামা বলেন যে ইক্রিমা কে এর অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলেন অর্থ জারদ সন্তান সাইদ ইবনে জুবাইর হইতে বর্ণিত আছে তিনি বলেন অর্থ যেই ব্যক্তি পাপীয় সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ নিচে বলা হয়েছে মানে ইবনে আব্বাসের বরাদ দিয়ে ভাই আপনার এখান থেকে খুবি নয়েজ হচ্ছে আপনাকে আমি একটু মিউট করে দিই আপনার এখান থেকে খুবই গাড়ি ঘোড়ার নয়েজ হচ্ছে আপনাকে আমি একটু মিউট করে দিয়েছি নিচে বলা হয়েছে যে আহ এমনি আব্বাস আব্বাস থেকে বর্ণিত বলা হচ্ছে যে কুখ্যাত বা সন্ত্রাসী চিনে সাধারণত সন্তান হইয়া থাকে কারণ শয়তান এই ধরনের লোকেদের বেশি প্রভাব পারে যাহা অন্যদের উপর পারে না যেমন দীর্ঘ এক হাদিসের একাংশে ওয়া সাল্লাম বলেছেন জারদ সন্তানরা জান্নাতে প্রবেশ করিবে না মানে যে সমস্ত বাচ্চারা জারত সন্তান তাদের পিতাদের বিবাহ হয় নাই বৈধ বিবাহ হয় নাই বা তাসিদ পুত্র না এই ধরনের সন্তানেরা জান্নাতে প্রবেশ করবে না এটা হচ্ছে রাসুল বক্তব্য আরেকটা হাদিসে যে জিনিসটা বলা হয়েছে যে সুনান তিরমিজি শরীফের নম্বর হাদিস এখানে বলা হচ্ছে উত্তরাধিকারী নয় মানে মনে করেন একজনের তারপরে বাবাটা আবার সেই বাচ্চাটাকে মানে গ্রহণ করছে নিজের সন্তান হিসেবে গ্রহণ করছে কিন্তু ওই বাচ্চাটা মানে উত্তরাধিকার হবে না পিতার সম্পত্তি থেকে কোনো অর্থ পাবে না টাকা পয়সা পাবে না মানে তার সারা জীবন আসলে দাসের মতোই থাকতে হবে এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন লোক যদি কোন স্বাধীন লোক অথবা দাসীর সাথে জিনায় ব্যভিচারে লিপ্ত হয় তাহলে মানে হচ্ছে এখানে দাসী বলতে অন্য লোকের দাসী বোঝানো হচ্ছে নিজের দাসী হলে সেটা জিনা হয় না বা স্ত্রী লোক বলতে এখানে অন্য লোকের স্ত্রী বোঝানো হচ্ছে নিজের স্ত্রী হলে সেটা জিনা হয় না তো কোন লোক যদি কোন স্বাধীন লোক অথবা দাসীর সাথে জিনায় লিপ্ত হয় তাহলে সন্তান জন্মগ্রহণকারী সন্তান যারো সন্তান বলে গণ্য হবে সে কারো উত্তরাধিকারী হবে না এবং তারও কোনো উত্তরাধিকারী হবে না যা তো সন্তান তার জন্মদাতা পিতার উত্তরাধিকার হবে না এখানে দেখেন এই জিনিসটা খুবই অমানবিক একটা ব্যাপার যে যারা সন্তানদের যারা তো 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 সন্তানটার সন্তানটার কোনো দোষ নাই কোনো অপরাধ নাই সে ঘটনা চক্রে সে তো কোনো মানে কিছু জানেও না তাকে তো কে জিজ্ঞেস করেও নাই পৃথিবীতে তাই না এখন সে জন্ম হয়েছে জন্ম হয়ে যেন কোনো মোতাবিবাহের মাধ্যমে সন্তান এটার কথা আসছে না কিন্তু আসছে কিন্তু সেটা যে মোতাবিবাহ তো বৈধ ইসলামে বৈধ এখন এক ঘন্টার জন্য বৈধ হয় মোতাবিবাহ ইসলামে বৈধ ছিল পরবর্তী সময়ে সুন্নি ইসলামে মোতাবিবাহের অনেকগুলো সেক্টরে মোতাবিবাহকে আর ইয়া দেওয়া হয় না মানে বৈধতা দেওয়া হয় যখন বৈধ ছিল যখন হ্যাঁ আমি বলছি যখন বৈধ ছিল তখন তো অনেকেই মানে চূড়ান্ত মুহূর্তে সবাই তো আদল করতে পারবে না এখন ওই সময় যখন ডিম্বাণু পরিপক্ষ থাকে বাচ্চা তো বৈধ হওয়ার কথা বিবাহের সময় নর্মাল বিয়ের ক্ষেত্রে যে যে আইনগুলা মানে প্রচলিত ছিল মোতা বিয়ের সময় সেই জিনিসগুলো প্রচলিত ছিল না মোতা বিবাহের সময় ঈদ্বত পালনের কোনো সিস্টেম ছিল না ইদ্যৎ পালনটা যদি না হয় তাহলে তো জানা সম্ভব না মনে করেন একটা মেয়ে মানে প্রথম দিন একজনের সাথে বিবাহ করে সেক্স করছে দ্বিতীয় দিন আরেকজনের সাথে বিবাহ করে সেক্স করছে তৃতীয় দিন আরেকজনের সাথে বিবাহ করে সেক্স করছে এখন এভাবে এক সপ্তাহ টানা সে সাতজনের সাথে করলো এখন তারপরে দেখা গেলো সেই মাসে তার মাসিক হইলো না তার পিরিয়ড হইলো না এরপরে দেখা গেল তার একটা বাচ্চা আসছে এখন তার পক্ষে তো এটা জানা সম্ভব না যে সাত দিনে যে সে টানা সাত মুমিনের সাথে মানে সেক্স করছে এখন এটার পিতাকে এটা তো মেটের মেয়েটার পক্ষে জানা সম্ভব না তাই না কিন্তু জানা সম্ভব না হলেও তো এই সাতজনই তো বৈধভাবে মানে কি বলে সঙ্গম করছে তাহলে যে কোনো একজনের পিতা মানে পিতা হবে যেহেতু ওই সময় কন্ডম ছিল না এটা কিভাবে জানবেন আপনি এটা কিভাবে জানবেন আপনি না এখানে মোতাবিহর শর্ত ছিল আদল করতেই হবে তাহলে তাহলে তো এমন হয় যে মোতাবিহর শর্ত হচ্ছে আদল করতে হবে অথবা কন্ডমিস করতে হবে এইটাই তো আসে ব্যাপারটা কিন্তু এখানে তো আপনি কিভাবে বুঝবেন যে ওই আদল যদি না করে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই সন্তানটার পিতাটা কে এটা কিভাবে বুঝবেন পিতা না বোঝা গেলে

আহ বাধ্যবাধকতা ওইখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিনা এত ডিটেল আমার কাছে এই মুহূর্তে আমার কাছে সেরকম রেফারেন্স গুলো নাই কিন্তু মতবিবাহ ইসলাম একসময় খুবই প্রচলিত ছিল নবী মোহাম্মদ মহম্মদ নির্দেশ দিয়েছিল ঠিক আছে তোমরা মতবিবাহ করো কারণ তার কাছে এসে একজন বলেছিল যে আমি আর থাকতে পারতেছি না আমার সেক্স করতেই হবে আহ আমার বোন আশা কি করবো আমি কি খাসি হয়ে যাবো আর নবী হ্যাঁ নবী যে আপনি বলেন নয় আচ্ছা রাসুলের নয়জন স্ত্রী দুইজন দাসী তাহলে নয় দুই এগারো হচ্ছে কিন্তু আপনি বলেন মাঝে মাঝে যে পঁয়ত্রিশ জনের সাথে তার মিলন হয়েছে তাহলে এই যে বাকি এতগুলা এগুলো কি মুতা বিবাহ নাকি আর দাসী যদি হয় তাহলে তো দাসী সংখ্যাটা না না আপনি এই যে সংশয় ডট কমে আর একটা লেখা আছে আহ ইবনে কাসিরের আল বিদায় বা নিহায়া গ্রন্থটার যে মুহাম্মদের নবীর স্ত্রী এবং দাসীদের বিবরণ এই নামে একটা চাপ্টার আছে সেই চাপ্টারটা পুরাটা সংশয় ডট কমে আপনি পাবেন ঠিক আছে সংসার ডট কম থেকে সেই মানে ইয়াটা আপনি পুরোটা করবেন পুরোটা পরে আপনি লিস্ট করবেন যে কয়টা হইলো আপনাকে আমি দেখাচ্ছি দাঁড়ান তাহলে মুখে কেন দুইটা বলা হয় দুইজন রাশি কেন বলা হয় মানে একই সাথে একই সাথে নয় জন এবং দুইজন রাশি ছিল মানে একই সাথে এগারো জন ছিল একত্রে ঠিক আছে একত্রে এগারো জন ছিল কিন্তু কখনো তো কেউ মরছে কেউ কারো কাউকে ইয়া করে দিছে এই যে দেখেন দেখাচ্ছি মিনিট এটা হচ্ছে লেখাটার টাইটেল হচ্ছে মোহাম্মদের বিবিগণ এবং প্রস্তাব সমূহ আল্লামা ইবনে কাসির এটা হচ্ছে আলবিদা বা গ্রন্থ থেকে এটা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ এখানে দেখে চাপ্টারটার নাম হচ্ছে নবী ইসা করিম সাল্লা সাল্লামের সহধর্মিনীগণ ও তার সন্তান সন্তনি সন্তান সন্ততিগণ এখানে দেখেন এখানে লেখা হচ্ছে যে এ ব্যাপারে কোনো দিমত নেই যে নবী করিমের জন স্ত্রী রেখে ইন্তেকাল করেছিলেন এই যে জন স্ত্রী রেখে ইন্তেকাল করেছিলেন আর দুজন দাসী রেখে দুইজন মানে যুদ্ধবন্দী নারী বা দাসী এদেরকে রেখে এই লিস্ট দেওয়া আছে এখানে দেখেন আয়সা বিন তাহবু বকর সিদ্দিকি মানে আয়সা হাফসা তারপরে হচ্ছে কি উম্মে হাবিবা তারপরে হচ্ছে জয়নব বিন দাস তারপরে উম্মে সালামা তারপর মাইমুনা সাউদা তারপর জুয়াইরিয়া তারপর সাফিয়া তারপরে হচ্ছে আর যে দুজন দাসী হচ্ছে মারিয়া কিপ্তিয়া এবং আহ রায়হানা এই দুজন হচ্ছে দাসী ছিল এখন নিচে যে জিনিসটা বলা হচ্ছে যে একই সাথে এগারো জনের সাথে তার যৌন সম্পর্ক ছিল এদের মাঝে ১৩ জনের সহিত তিনি দাম্পত্য জীবন করেছেন নিচে আরো বলা অনেক জনকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বিবাহ শেষ পর্যন্ত হয় নাই বা অনেক মেয়ে তাকে রিফিউজ করেছে অনেক সময় সে আবার মানে তালাক বুড়ি হয়ে যায় তালাক দিয়ে দিয়েছে মানে বুড়ি টুড়ি হয়ে গেছে এই সে আর তাকে নেয় নেই একজনের গায়ে সে তো সে তির দেখা গেছিল এই যে দেখেন এখানে বলা হচ্ছে এদের মাঝে আমরা এর সঙ্গে নবী করিম সাল্লাহাম নির্জন বাসে মিলিত হয়ে তাকে অনাবৃত করলে মানে তাকে তার জামা কাপড় খোলার পরে দেখে যে তার গায়ে সেতি দেখতে পান তার গায়ে সেতি রোগ দেখতে পান এবং তাকে মহারণা বিদায় করে দেন মানে একজন নবী সে হচ্ছে একটা মেয়েকে বিয়ে করছে বিয়ে করার পরে জামা কাপড় খুলে দেখে যে এই গায়ে সেটির তখন তিনি কি করছে তাকে মহারানা দেব বিদায় করে দিছে হ্যাঁ তারপরে এই যে দেখেন তারপরে নিচে আরো অনেক এই লেখাটা আপনি পুরাটা পড়বেন এবং হিসাব করবেন কয়জন হইলো হ্যাঁ এবং তাফসিরে তাবারি তাবারির ভিতরে তাবারির হিস্ট্রি হিস্ট্রি অফ তাবারি সেইটা সেইখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন আরো আরো জনের নাম ওইখানে দেওয়া আছে ওই হিসাবগুলা করবেন ওই হিসাবগুলো করে আপনি টোটাল হিসাব করবেন যে কয়জন হইলো আপনি দেখবেন পঁয়ত্রিশ চৌত্রিশ জনের মতো হবে ঠিক আছে রনি ভাই রনি আহমেদ আপনি আনমিউট করে কথা বলেন আচ্ছা আপনি কেন তাহলে দুজন বলেন তাহলে দাসী সংখ্যাটা যেটা মানে যেগুলো গত হয়ে গেছে দাসী সেটা সংখ্যাও তো বলতে হবে একদম সর্বশেষ মৃত্যুর আগে দুইজন ছিল বলে যে দুজন বলতে হবে এমন তো না 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 বাকি যে বাকি আরো কয়েকজন দাসী ছিল কিন্তু তাদের পরিষ্কার বর্ণনা পরিষ্কার রেফারেন্স এই জিনিসগুলো তো আমাদের আমার হাতে নাই আমি যদি আমার হাতে সেই রেফারেন্সগুলো না থাকে সেই জিনিসগুলো আমি বলি না

পরবর্তীতে সেই থেকে জিনিসটা জানা যে সেই জিনিসগুলা কতখানি ভ্যালিড আহ হ্যাঁ রনি ভাই এবার আপনি বলেন আচ্ছা এবার আমি নামাজে হাত বাধা নিয়ে একটু কথা বলতে চাই নামাজে হাত বাঁধা নিয়ে মুসলমানদের মধ্যে নানা রকম মানে দ্বন্দ্ব আছে কেউ বলছে বুকে হাত বাঁধতে হবে পুরুষের কেউ বলছে নাভির উপর কেউ নাভির নিচে বলছে এখন আবার কিছু মডারেট হুজুর আছে তারা বলছে না যে যে কোনো এক জায়গায় বাদলেই হবে এই ভিন্নতাই ভাই ভাই এগুলা মানে কামরি কামরি নিয়ে আমি আলোচনা করি না বিভিন্ন বিভিন্ন ভিন্নটা একটু প্রশ্নটা না একটু প্রশ্নটা শুনেন এখন প্রশ্ন হচ্ছে রাসুল যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাত বাঁধতেন রাসুল যেহেতু আল্লাহর উপর নির্দেশ না আসলে কোনো কাজই করতেন না তাহলে কি একই কাজের জন্য ভিন্ন ভিন্ন আল্লাহর কাছ থেকে নির্দেশ আসতো